সকাল হলেই বাচ্চাদের স্কুল, কর্তামশাইয়ের অফিস সব মিলিয়ে ভীষণ ব্যস্ততা থাকে। তাই সবাই চেষ্টা করি রাতে খাবার টেবিলে একসাথে বসে খেতে খেতে দুটো কথা বলার। সেক্ষেত্রে মেনুতে অনেক কিছু না থাক, তবে সেটা যেন টেস্টি হয়, এটাই ডিমান্ড থাকে, তাই তো? সন্ধেবেলায় বাচ্চাদের পড়াতে বসানোটা মায়েদের একটা বিরাট দায়িত্ব। বাবা বাছা বলে পড়াতে বসানোর পর যেই আপনি বইয়ে চোখ বোলাচ্ছেন, অন্যদিকে আর একজন দেখবে বিছানায় গা ভাসে দিয়েছে। তারপর তো নানান বায়না রয়েছে, সেই সব সামলিয়ে পড়ানো শেষ করে মাথাটা যখন বনবন করে ঘুরছে, তখন মনে হলো আবার রাতের খাবার বানাতে হবে। কি এই অভিজ্ঞতা আমার মতো আপনাদেরও নিশ্চয়ই রয়েছে? সেক্ষেত্রে ঝটপট ভাত বা রুটির সাথে মানানসই এই পদ বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনার দিনলিপি ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। স্টার ফ্রাইড প্রন বানানোর জন্য চাপটা চিংড়ি 1 কেজি নেওয়া হয়েছে। মাছগুলোর মাথা, লেজা, খোসা ছাড়ানোর পর ওজনে একটু কমে গেছে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। একটা গোটা পাতিলেবুর রস, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ সাদা তেল নিয়ে মাছটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব সহজে রান্না হয়ে যাবে, অথচ খুব টেস্টি হবে। গ্যাসে ফ্লেমটা অন করে ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মাছের কাঁচা রংটা পরিবর্তন হয়ে যায়। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা ভাব হয়ে গেছে। এবার সরু সরু করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে একটু ড্রাই করে নেব। দেখুন, তেলটা রিলিজ করা শুরু হয়ে গেছে। 1/2 চা চামচ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। 1 টেবিল চামচ, টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে মিক্স করে নিচ্ছি। একটু ড্রাই ভাব হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। স্টার ফ্রাইড প্রন রেডি। ফর্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, মাছটা সফট হয়ে গেছে। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দিচ্ছি। খুব সহজ এই রেসিপি, রাতে চটপট বানিয়ে নিতে পারেন। এই স্টার ফ্রাইড প্রন ভাত, রুটি, নুডলস সবকিছুর সাথেই অনবদ্য লাগবে। স্ন্যাক বা স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।